বন্ধুরা, রিসেন্টলি ভারতে লঞ্চ হয়ে গেল ওপোর তরফ থেকে দুটো স্মার্টফোন, একটা ওপো F19 Pro এবং একটা ওপো F90 Pro Plus। তো এই দুটো স্মার্টফোন কী কী স্পেসিফিকেশানের সঙ্গে আসছে এবং কত প্রাইস এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে? এখন আপনি রিসেন্টলি যদি একটা স্মার্টফোন কেনার কথা ভাবেন, তো এই দুটো স্মার্টফোনের মধ্যে যে কোনো একটি স্মার্টফোনকে যদি আপনি চয়েস করতে চান, তো সেটা সত্যিই কি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কি হবে না? এখানে যে দুটো স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, তার মধ্যে ওপো F19 Pro স্মার্টফোনটা একটা 4G স্মার্টফোন এবং ওপো F90 Pro Plus স্মার্টফোনটা একটা 5G স্মার্টফোন। তো আসুন এক এক করে জেনে নেওয়া যাক এই দুটো স্মার্টফোনের মধ্যে কী কী স্পেসিফিকেশান সেখানে দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমি হায়ার ভেরিয়েন্টের কথা বলছি। হায়ার ভেরিয়েন্ট মানে হচ্ছে ওপো F19 Pro Plus, এই স্মার্টফোনটার কথা বলছি। এটা একটা 5G স্মার্টফোন যেটা ওপোর তরফ থেকে এখানে লঞ্চ করা হয়েছে। বন্ধুরা, আমি যদি ডিসপ্লের কথা বলি, তো এখানে 6.4 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন। অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার কারণে এখানে আপনাকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, এটা একটা অত্যন্ত ভালো ব্যাপার। এবং কি প্রোটেকশন এখানে ইউজ করা হয়েছে সেটা এখানে কনফার্ম করা হয়নি। বন্ধুরা, এরপর যদি ওপর এই পার্টিকুলার স্মার্টফোনটার প্রসেসরের কথা বলি, তো এখানে মিডিয়াটেকের Dimensity 800U প্রসেসরটাকে ইউজ করেছে, যেটা অলরেডি রিয়েলমি তাদের দুটো স্মার্টফোনে ইউজ করে ফেলেছে। তাদের X7 সিরিজের স্মার্টফোনে ইউজ করেছে এবং তাদের নার্জো সিরিজে অলরেডি ইউজ করেছে। Narzo 30 Pro যে সিরিজটা আছে সেখানে অলরেডি তারা ইউজ করে ফেলেছে। তো ওপো সেই সিমিলার প্রসেসরটাকে এখানে ইউজ করেছে, অত্যন্ত ভালো প্রসেসর এবং হায়ার মেইনটেনেন্স সেগমেন্টের জন্য এই প্রসেসরটা অত্যন্ত ভালো প্রসেসর এবং 5G এনেবেল প্রসেসর। এরই সঙ্গে আমি যদি র্যাম ভেরিয়েন্টের কথা বলি, তো 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরির সঙ্গে আসছে। একটাই ভেরিয়েন্ট এখানে লঞ্চ করা হয়েছে। যদি আপনি চান মাইক্রো এসডি কার্ড লাগিয়ে ইন্টারনাল স্টোরেজটাকে 256GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন, এরও অপশনটা এখানে দেওয়া হয়েছে। এখন একটা ওপোর স্মার্টফোন আপনি কিনছেন, তো সেখানে মেন যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে তার ক্যামেরা। কারণ ওপোর এই পার্টিকুলার স্মার্টফোনটায় মেনলি কোয়াড ক্যামেরা সেটা পিছনের দিকে দেওয়া হয়েছে এবং সামনের দিকে একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে। পিছনের দিকে যে প্রাইমারি ক্যামেরা সেটা একটা 48 MP শুটার ইউজ করা হয়েছে। সেকেন্ডারি একটা 8 MP আল্ট্রা ওয়াইড লেন্স, মেনলি দুটো 2 MP লেন্স ইউজ করা হয়েছে, একটা ম্যাক্রো লেন্স এবং আরেকটা হচ্ছে ডেপথ সেন্সিং লেন্স। এই দুটো লেন্স এখানে ইউজ করা হয়েছে। এরপর যদি আমি চার্জিংয়ের কথা বলি, তো 50W চার্জার আপনাকে বক্সের মধ্যেই দেওয়া হয়েছে এবং 4310mAh ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে। আমি যদি কানেক্টিভিটির কথা বলি, তো 5G সাপোর্ট আপনি পাচ্ছেন, 4G সাপোর্ট, LTE সাপোর্ট আপনি পাচ্ছেন, ব্লুটুথ 5.1, ওয়াইফাই দুটো ব্যান্ডই এখানে সাপোর্ট করে। কোনোরূপ কানেক্টিভিটি সম্পর্কেও কোনোরূপ সমস্যা এখানে আপনাকে দেখা যাবে না। তো এই পার্টিকুলার স্মার্টফোনটার প্রাইসিং সম্পর্কে আমি একটু পরে আসছি। এর আগে ওপো F19 Pro এই স্মার্টফোনটার কথা বলা যাক। এর আগে আমি যেটা বললাম, ওপো F19 Pro Plus যেটা একটা 5G স্মার্টফোন ছিল, কিন্তু ওপো F19 Pro এটা একটা 4G স্মার্টফোন এবং এখানে মিডিয়াটেকের তরফ থেকে G95 প্রসেসর ইউজ করা হয়েছে। G95 প্রসেসর অত্যন্ত ভালো প্রসেসর, মেনলি 4G প্রসেসর এটা। এরই সঙ্গে সঙ্গে এখানে আমি যদি ব্যাটারি ক্যাপাসিটির কথা বলি, তো সিমিলার ব্যাটারি ইউজ করা হয়েছে, কিন্তু এখানে 30W একটা ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে, যেখানে এর হায়ার মডেলে 50W ফাস্ট চার্জার ইউজ করা হয়েছিল। মেনলি দুটো স্মার্টফোনের মধ্যে বেশি চেঞ্জ এখানে করা হয়নি, শুধুমাত্র প্রসেসরের মধ্যে এখানে চেঞ্জ করা হয়েছে। একটা 4G প্রসেসর ইউজ করা হয়েছে G95 এবং একটা 5G প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। বন্ধুরা, এখানেও অ্যামোলেড স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন, 6.4 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন, চার্জারটাকে একটু কম রাখা হয়েছে এবং দুটো স্মার্টফোনেই আপনি 3.5mm হেডফোন জ্যাক দেখতে পাচ্ছেন। এখানে মেনলি দুটো ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে, একটা 8GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি এবং একটা হচ্ছে 8GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরি। যদি ওপো F19 Pro Plus-এ একটা 256GB ভেরিয়েন্ট দিত আমার মতে সেটা ভালো হতো, কিন্তু এখনও পর্যন্ত সেটা লঞ্চ করেনি। এরপর আমি যদি প্রাইসিংয়ের কথা বলি, তো হায়ার যে ভেরিয়েন্ট যেটা 5G ভেরিয়েন্ট ওপো F19 Pro Plus, এই যে পার্টিকুলার ভেরিয়েন্টটা প্রাইস এখানে রাখা হয়েছে 25,990 টাকা, মানে 26,000 টাকায় আপনি এই পার্টিকুলার স্মার্টফোনটা পাচ্ছেন। এবং ওপো F19 Pro এর যে দুটো ভেরিয়েন্ট, যে বেস ভেরিয়েন্ট 8GB র্যাম 128GB প্রাইস এখানে রাখা হয়েছে 21,490 টাকা এবং 8GB র্যাম 256GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 23,490 টাকা। এটা আপনি অফলাইন স্টোরেও পাবেন এবং অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো অনলাইন স্টোরেও আপনি দুটো স্মার্টফোনকে কিনতে পারবেন 17 মার্চের পর থেকে। তো বন্ধুরা, এই ছিল দুটো স্মার্টফোন যেটা ওপোর তরফ থেকে মিলে লঞ্চ করা হয়েছে, আমি একদম ছোটোভাবে আপনাদের বলে দিলাম। এখন প্রাইস অনুযায়ী আপনাকে কোন স্মার্টফোনটা প্রেফার করা উচিত। ওপো F19 Pro Plus এই পার্টিকুলার স্মার্টফোনটা যে স্পেসিফিকেশানের সঙ্গে আমাদের সামনে আসছে, আমার মতে 25,990 টাকা ডেফিনেটলি ভ্যালু ফর মানি যদি আপনি ওপোর ব্র্যান্ডটাকে পছন্দ করেন। কারণ এই স্মার্টফোনটা অফলাইন সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে, মানে অফলাইনে আপনি পাবেন, এরই সঙ্গে সঙ্গে আপনি অনলাইনেও কিনতে পারবেন, হয়তো ডিসকাউন্ট দিয়ে কিছু ছাড় পাবেন আপনি, কিন্তু এই প্রাইস রেঞ্জটা আমার মতে এই প্রসেসরের সঙ্গে ঠিকঠাক প্রাইস রেঞ্জ। কিন্তু
ওপো এফ নাইনটিন প্রোয়ের যে প্রাইসটা এখানে রাখা হয়েছে আমার মতে এটা ওভার প্রাইসড এবং অত্যন্ত ওভার প্রাইসড। এই পার্টিকুলার স্মার্টফোনটা 15-17 হাজার টাকার মধ্যে আসার কথা ছিল, কিন্তু এটা 21 হাজার টাকা এবং 23 হাজার টাকা এই দুটো ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আমার মতে এই স্মার্টফোনটা অবশ্যই ওভার প্রাইসড, কিন্তু ওপো এফ নাইনটিন প্রো প্লাস এই স্মার্টফোনটা ডেফিনেটলি ভ্যালু ফর মানি। তো আপনি যদি কিনতে চান তো এখনই 5G ভ্যারিয়েন্ট একটা কিনতে পারেন, ওপো এফ নাইনটিন প্রো প্লাস। এই ছিল আমার মতামত এই পার্টিকুলার স্মার্টফোনটা সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে বলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবে।